শর্মিলা মান্দ্রে একজন ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী এবং প্রযোজক। তিনি মূলত কানাডা চলচ্চিত্রে তার কাজের পাশাপাশি বেশ কয়েকটি তামিল ও তেলুগু ভাষা চলচ্চিত্রের জন্য অধিক পরিচিত লাভ করেছেন। শর্মিলা মান্দ্রে 1989 সালে 28 অক্টোবর তারিখে ভারতের কর্ণাটকে বেঙ্গালুরুতে জন্মগ্রহণ করেছেন। তার পিতামহ আর এন মান্দ্রে হিন্দি ও কানাডা চলচ্চিত্রের প্রযোজনা, বিতরণ এবং প্রদর্শনীর একজন অভিজ্ঞ কর্মকর্তা ছিলেন, যিনি 50 বছরেরও বেশি সময় ধরে বেঙ্গালুর এবং মহীশূরের প্রথম শীততাপ নিয়ন্ত্রিত মঞ্চ পরিচালনা করেছিলেন। তার খালা সুনন্দা মুরালী মনোহর ছিলেন এক প্রখ্যাত নির্মাতা, যিনি ইন্ডিয়ান সামার জিন্স, প্রভাকট, জুড়ি, ধামধুম, মৃণালে, রামজি রণ্ডনওয়ালের মতো চলচ্চিত্রের প্রযোজনা করেছেন। তিনি বেঙ্গালোরের সোফিয়া উচ্চ বিদ্যালয় হতে পড়াশোনা করেছিলেন এবং মাউন্ট কার্মেল কলেজ থেকে তার ডিগ্রি অর্জন করেছিলেন। কানাডা ভাষায় সজনী নামক চলচ্চিত্র অভিনয়ের মাধ্যমে তিনি চলচ্চিত্র জগতে অভিষেক করেছিলেন। তিনি এই চলচ্চিত্রে সমীর দত্তানির সাথে অভিনয় করেছেন। অত্যন্তপর তিনি 2007 সালে মুক্তিপ্রাপ্ত কৃষ্ণ নামক হিন্দি চলচ্চিত্রে অভিনয় করেছেন, যেখানে তিনি গণেশের বিপরীতে অভিনয় করেছেন। এই চলচ্চিত্রটি ব্যবসায়িকভাবে একটি সফল চলচ্চিত্র ছিল। তার অভিনীত অন্যান্য চলচ্চিত্রের মধ্যে নবগ্রহ, ভেঙ্কটিং সংকট এবং স্বয়ম্বর উল্লেখযোগ্য ছবি। 2012 সালে তিনি মিরাত্তল নামক তামিল চলচ্চিত্র অভিনয় করার মাধ্যমে তামিল চলচ্চিত্র জগতে অভিষেক করেছেন। এই চলচ্চিত্র অভিনয়ের জন্য তিনি সুনাম অর্জন করেছেন। তিনি এরপরেই আল্লারি নরেশের বিপরীতে নিজের প্রথম তেলুগু চলচ্চিত্র কেভু কেকাই অভিনয়ের জন্য একটি চুক্তি স্বাক্ষর করেছিলেন। 2013 সালে তিনি নিজের নামটি শর্মিলা থেকে পরিবর্তন করে শর্মিলা করেন। 2014 সালের ডিসেম্বর মাসে একটি ঘোষণায় উল্লেখ করা হয়েছে, তিনি খালিদ মোহাম্মদের পরিচালনা নির্মিত কাঁথায় একই নামে মুক্তিপ্রাপ্ত নায়িকা চরিত্রে অভিনয়ের জন্য নির্বাচিত হয়েছিলেন। এই চলচ্চিত্রে তিনি দীপ্তি নাভারের চরিত্র অভিনয় করেন বলে জানানো হয়েছিল। অভিনয় জগৎ থেকে সংক্ষিপ্ত বিচ্ছেদের পর তিনি ধর্মা কীর্তিরাজের বিপরীতে মমতাজ নামক কানাডা চলচ্চিত্রে অভিনয় করেছিলেন, যেটি 2015 সালে মুক্তি পেয়েছিল। সব বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন। ধন্যবাদ।